বন্ধুগণ, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিগ্রস্ত লুটেরা পঞ্চায়েতকে দুপায়ে দোলে স্বচ্ছ দুর্নীতিমুক্ত জনগণের আদর্শ পঞ্চায়েত গঠনের লক্ষ্যে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের ডাকে আগামী আগামী আগামীকাল মঙ্গলবার সকাল 9টায় উত্তরাবাদ মোড় থেকে বেলুনি মোড় পর্যন্ত এক ঐতিহাসিক পদযাত্রা। উক্ত পদযাত্রায় উপস্থিত থাকবেন আইএসএফের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, বিধায়ক ভাঙর বিধানসভা এবং মাননীয় কান্তি গাঙ্গুলী মহাশয়। থাকব না আর বদ্ধ ঘরে, ভাইজান ঘুরবে সবার দ্বারে, অবহেলিত মানুষের তরে পঞ্চায়েত এবার যাবে ঘুরে। তাই বলছি বন্ধুগণ, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিগ্রস্ত লুঠেরা পঞ্চায়েতকে দুপায়ে দোলে স্বচ্ছ দুর্নীতিমুক্ত জনগণের আদর্শ পঞ্চায়েত গঠনের লক্ষ্যে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের ডাকে আগামীকাল সকাল 9টায় উত্তরাবাদ মোড় থেকে বেলুনি মোড় পর্যন্ত এক ঐতিহাসিক পদযাত্রা। উক্ত পদযাত্রায় উপস্থিত থাকবেন আইএসএফের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, বিধায়ক ভাঙর বিধানসভা। উক্ত পদযাত্রায় দলে দলে যোগদান করে সাফল্যমণ্ডিত করুন। আম জনতা বলছে সবাই, ভাইজান আমরা তোমাকে চাই, পঞ্চায়েতে বুক ফুলিয়ে পাওনা পেতে আমরা তো চাই। তাই বলছি বন্ধুগণ, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিগ্রস্ত লুঠেরা পঞ্চায়েতকে দুপায়ে দোলে স্বচ্ছ দুর্নীতিমুক্ত জনগণের আদর্শ পঞ্চায়েত গঠনের লক্ষ্যে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের ডাকে আগামীকাল সকাল 9টায় উত্তরবাদ মোড় থেকে বেলুনি মোড় পর্যন্ত এক ঐতিহাসিক পদযাত্রা। উক্ত পদযাত্রায় উপস্থিত থাকবেন আইএসএফের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, বিধায়ক ভাঙর বিধানসভা। উক্ত পদযাত্রায় দলে দলে যোগদান করে পদযাত্রাকে সাফল্যমণ্ডিত করুন।